আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ডিমের একটা ট্রেডিশনাল রেসিপি শেয়ার করব। তৈরি করে দেখাবো বাফা ডিমের কোরমা। মেহমান আপ্যায়নে এই রেসিপিটা খুব চমকপ্রদ হয়, কেননা এটা দেখে আর খেয়ে একদমই বোঝার উপায় নেই যে এটা ডিম দিয়ে তৈরি, আর খেতেও অনেক টেস্টি হয়। আশা করি আপনারা খুবই উপভোগ করবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি একটি বলে পাঁচটি ডিম ভেঙে ফাটিয়ে নিব। এখন এতে দিব এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আধা চামচ লবণ, এক চামচ একদম কুচি করে নেওয়া কাঁচামরিচ কুচি। জালটা পছন্দ অনুযায়ী দিবেন। এইবার ভালোভাবে মিশিয়ে নিব। এখন যেটা করব, এরকম একটা স্টিলের পাত্রে গায়ে এভাবে তেল লাগিয়ে নিব যাতে ডিমটা সহজে উঠে আসে। আপনারা যে কোনো পাত্রেই নিতে পারেন, স্টিল, সিলভার বা তাপ সহনীয় কাঁচ, যে কোনোটাই নিতে পারেন। এখন এর মধ্যে ফেটিয়ে নেওয়া ডিমের মিশ্রণটা ঢেলে দিব। এটাকে এখন বাফে সিদ্ধ করে নিব। তার জন্য চুলার ফ্যানে পানি গরম হতে বসিয়ে দিয়েছি। পানির পরিমাণটা এমন হবে যাতে এই পানিতে পাত্র বসালে পাত্রটা ঠিক মাছ পর্যন্ত ডুবে থাকে। এখন পাত্রটি বসিয়ে দিব। দেখুন ঠিক এই রকম পানিতে অর্ধেক ডুবে থাকবে। আর বেশি পানি দিলে পানিটা পাত্রের ভিতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন ঢাকনা দিয়ে দিব। আর চুলার আঁচটা এখন মিডিয়াম হিটে থাকবে। এটাকে আমি 15 মিনিটের মতো সিদ্ধ করব। তবে মাঝে মাঝে টুথপিক বা যে কোনো কাঠি দিয়ে চেক করবেন। ফিরে এলাম 15 মিনিট পর। কাঠিটা একদম পরিষ্কার, তার মানে এটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে পিস করে কেটে নিব। এইবার একটি ফ্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তাতে দিব 2টা তেজপাতা, 2টা এলাচ, 3টা লবঙ্গ, 1টা দারচিনি। এখন নেড়ে ছেড়ে হালকা ভেজে নিব। এইবার দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, নেড়ে মিশিয়ে নিব। এখন দিব 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চামচ পরিমাণ আদা ও রসুন বাটা একসাথে, 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। জালটা পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। এরপর দিব আধা চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ জিরার গুঁড়া। এখন এই মশলাটা নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। মশলাটা তলায় যেন লেগে না উঠে তার জন্য দিব অল্প পরিমাণ পানি। এইবার মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। যত ভালো করে কষাবেন তত ভালো এর স্বাদ পাবেন। মশলা চারদিক থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে টুকরা করা বাফা ডিমগুলি একে একে সব দিয়ে দিব। এখন মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ নারকেলের দুধ। কোরানো নারকেলটাকে হাত দিয়ে ছিপে নিলেই এই দুধটা পাওয়া যায়। তবে আপনারা চাইলে এর পরিবর্তে দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে নারকেলের দুধটাই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটাই এর মেইন উপকরণ আর এটার জন্য স্বাদ বহু গুণে বেড়ে যায়। এখন হালকা হাতে নেড়ে মিশিয়ে নিব। এইবার দিব 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিবেন। ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, এতে চিনি আর লবণের স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। এখন এটাকে হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এইবার ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করব। এতে নারিকেলের ফ্লেভারটা ডিমের মধ্যে ঢুকে মিশে যাবে। 5 মিনিট পর এলাম। তেলটা উপরে বাসা দিয়ে উঠেছে, তার মানে রান্নাটা হয়ে গেছে। এখন এই পর্যায়ে 1 চামচ জিরার গুঁড়া দিব। এই পর্যায়ে দিলে ফ্লেভারটা ভালোভাবে মিশে যাবে। হালকা হাতে নেড়ে মিশিয়ে নিব।
দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ। এতে কাঁচামরিচের ফ্লেভারটা চারদিক ছড়িয়ে পড়বে। আর কিছু বেরেস্তা দিয়ে দিব, এতে কালার আর স্বাদ দুইটাই খুব ভালো আসে। এখন একটু নেড়ে মিশিয়ে নিয়ে দুই মিনিট রেখে চুলাটা অফ করে দিব। তৈরি হয়ে গেল খুবই মজার বাফা ডিমের কোরমা। এটা নান, পরোটা বা ভাত, পোলাও যে কোনোটার সাথে খুব ভালো যায়। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার জন্য অনেক শুভকামনা। আল্লাহ।